কঙ্গোর উত্তরাঞ্চলে ইতুরি প্রদেশে দুটি গণকবরে 49টি মৃতদেহ মিলেছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক মুখপাত্র বুধবার জানান, পাশাপাশি দুটি গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে সেখানে গ্রামবাসীদের সঙ্গে চরমপন্থী গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়। নিয়ামাম্বা গ্রাম থেকে উদ্ধার হয়েছে 42টি মরদেহ, এর মধ্যে 6টি শিশু। আর পার্শ্ববর্তী এম্বোগি গ্রামে উদ্ধার হয়েছে বাকি 7টি মরদেহ। উত্তর কঙ্গোর এই অঞ্চলে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয়। তেমনই একটি গোষ্ঠী কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অফ কঙ্গো বা কোডেকো, মূলত লেন্ডুজ চাষীদের নিয়ে গঠিত এই দলটি গত সপ্তাহান্তে উত্তর কঙ্গোয় হামলা চালাতে গিয়েছিল। গ্রামবাসীদের সাথে তাদের সংঘর্ষ শুরুর কিছুক্ষণের মধ্যেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পৌঁছে যায়। কবরগুলো সেদিনই তৈরি কিনা তা অবশ্য এখনও জানা যায়নি। সম্প্রতি কঙ্গোতে রক্তক্ষয়ী সংঘর্ষ বেড়ে গেছে। গত দেড় মাসে নিহত হয়েছেন 195 জন।